হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা যারা গার্মেন্টসের মেনটেন্যান্স ডিপার্টমেন্টে আছি, তাদের সবারই জানা থাকা দরকার যে আমাদের যে গার্মেন্টসের মেশিনগুলো আছে, তো এগুলার কীভাবে স্পিড লক করতে হয়, কীভাবে বোর্ড লক করতে হয়। তো আপনাদের মাঝে আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে এসেছি যে ব্রাদার বাটন স্টিচ He-800A এই মডেলের মেশিনের আমরা স্পিডটা কিভাবে ব্লক করে রাখতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথমে আমাদেরকে মেশিনের সুইচটা দিয়ে নিতে হবে। তারপরে আমরা মেশিনের পাদানিতে একটা পাড়া দিয়ে আমাদের প্রেশার ফিটটাকে রেডি করে নিব। তো এটা রেডি করা হয়ে গেলে আমরা সিলেক্ট বাটনে চাপ দিয়ে আমাদের যে প্রোগ্রাম লেখাটা আছে এই প্রোগ্রামের এখানে বাতি টানতে হবে। তো দেখুন, এখানে প্রোগ্রাম এখানে বাতিটা আসার পরে এন্টার এবং এই যে আরেকটা বাটন দেখতেছেন, এই দুইটা বাটন একসঙ্গে চাপ দিবেন, দুইটা বাটন একসঙ্গে চাপ দিবেন। তো দেখুন যে 00 লেখাটা আছে এটার সামনে একটা ডট আসছে, এই ডটটা আসতে হবে, আর এই পাশে ওয়ান আসবে, ডট এই পাশে ওয়ান। তো দেখুন এই দুইটা বাটন চাপ দেওয়ার পরে এটা আসবে। তো আমরা এখান থেকে 18 নম্বর প্রোগ্রামে চলে যাব। দেখুন আমাদের বাম সাইডে 18 নম্বর প্রোগ্রাম, ডাইন সাইডে 32 স্পিড হয়ে আছে। তো এখান থেকে আমরা স্পিডটাকে কমিয়ে নিব। তো আপনাদের যতটুকু দরকার আপনারা ঠিক ততটুকুই স্পিড করে নেবেন। তো আপনারা এখানে যে স্পিডটা দিবেন মূলত সেই স্পিডটাই আমাদের মেশিনটা চলবে, এর উপরে স্পিড উঠবে না। তো আমি 2500 দিয়ে এখানে এন্টার বাটন সিলেক্ট বাটনে চাপ দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। তো আমাদের স্পিডটা এখন সেভ হয়ে গেছে 2500-তে। তো 2500-র উপরে স্পিড আর যাবে না। দেখুন আমরা মেশিনটাকে চালিয়ে দেখলাম। তো আপনাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের স্পিডটা আপ ডাউন করে কি না। তো দেখুন আমাদের স্পিডটা নিচে নামবে বাট উপরের দিকে আর উঠবে না, মানে 2500-র উপরে যাবে না, কারণ আমি ওখানে 2500 সেট করে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।